নমস্কার। সুমন আমাকে বলেছে যে পুরনো দিনের অভিনেতাদের যাদের অভিনয় আমি দেখেছি তাদের কারুর কারুর অভিনয় নিয়ে কিছু বলার জন্য কি দেখেছিলাম। আমি গ্রুপ থিয়েটারের তো লোক, গ্রুপ থিয়েটারের অনেক নাটকই দেখেছি সেই আমার যখন 9-10 পড়ি তখন থেকে, কিন্তু পাশাপাশি আমি সাধারণ রঙ্গালয় অথবা ব্যবসায়ী রঙ্গালয়ের নাটকও প্রচুর দেখেছি, স্টারে, রংমহলে, বিশ্বরূপায়, পরের দিকে রঙ্গনা, সরকারে না, কাশী বিশ্বনাথ মঞ্চ। এই পেশাদার রঙ্গালয়ের অভিনেতাদের নিয়ে একটু কথা বলি। পেশাদার রঙ্গালয়ের একজন অভিনেতার নাম ছিল সত্য বন্দ্যোপাধ্যায়, আমাদের PLT সত্য বন্দ্যোপাধ্যায় নয়, বড় সত্য বন্দ্যোপাধ্যায়। তার খুব গুণমুগ্ধ ছিলাম আমি, আমার নিজের বিশ্বাস এবং মত হচ্ছে তিনি খুব বড় অভিনেতা ছিলেন, কিন্তু থিয়েটার থেকে সেই সম্মানটা উনি পাননি যত বড় অভিনেতা উনি ছিলেন। তো ওনার নানান নাটক আমি দেখেছি, আসামি হাজির, বেগম মেরি বিশ্বাস, কোথায় বাবু তারে, সেম সাইড, টাকার রং কালো ইত্যাদি। তার মধ্যে আমি একটা নাটকের কথা বলি, সেটা হচ্ছে কোথায় বাবু তারে। ওটা তিনি যে চরিত্রটা করছিলেন সেই চরিত্রটি একটা কথা, তার কথার ফাঁকে ফাঁকে লব্জ করে বলছিল সেই চরিত্রটি, পাখির বুকে তীর বেঁধে পাখির কান্না গান হয়ে বেরিয়ে যায়। আমি ভাবছি বারবার এই কথাটা উনি মাঝে মাঝেই বলছেন কেন। তখনকার দিনে অভিনেতারাই তাদের চরিত্রটা প্রায় তৈরি করে নিতেন স্টেজের ওপরে, এই পেশাদার রঙ্গালয়ে। এইসব পেশাদার রঙ্গালয়ে যারা স্টার আর্টিস্ট ছিল, যারা বক্স আর্টিস্ট ছিল, তাদের প্রত্যেকের একটা করে দৃশ্য থাকতো, আমরা বুঝতে পারতাম এটা ওনার দৃশ্য। তাই সেরকম একটা দৃশ্য এসছে যাতে 15-20 মিনিটের একটা দৃশ্য, গাছের তলায় বসে উনি গল্প করছেন এবং মহুয়া এসছে, মহুয়া খাচ্ছেন, মহুয়া খেতে খেতে কথা বলছেন। এই 15-20 মিনিটের মধ্যে উনি সাধা স্বাভাবিক অবস্থা থেকে একদম চূড়ান্ত মদ্যপ হয়ে যাচ্ছেন, এই একটা জার্নি ছিল। এই জার্নিটা ছিল বলেই উনি প্রথম থেকে ওই কথার লব্জটা বলছিলেন, বুঝতে পারলাম এই দৃশ্যে এসে। উনি যত মদটা খাচ্ছেন, মানে যত মহুয়া খাচ্ছেন, যত ওনার কথা জড়িয়ে যাচ্ছে, তত উনি একটা করে ওই পাখির বুকে তীর বেঁধে পাখির কান্না আর না বলে হাত দিয়ে বলল। আরও কিছুক্ষণ পরে যখন আরও বেশি উনি মদ্যপ হয়েছেন, অনেক বেশি নেশা হয়েছে, তখন উনি বলছেন পাখির বুকে, এবং দৃশ্যটি যখন শেষ হলো তখন শুধু উনি পাখি বলেছিলেন, তারপর পুরোটা হাত নেড়েছিলেন। আমরা স্পষ্টত পাখির বুকে তীর বেঁধে পাখির কান্না গান হয়ে বেরিয়ে যায় এই কথাটা শুনতে পেয়েছিলাম। একজন অভিনেতা তার নিজেকে কীভাবে তৈরি করেছিলেন ওই দৃশ্যটির জন্যে এবং ওই কথার লব্জটা উনি কীভাবে ব্যবহার করেছিলেন তা আমার সারা জীবনের সম্পদ হয়ে আছে। উনি অসাধারণ অভিনেতা ছিলেন, কমেডিয়ান ও ট্র্যাজিক অভিনয় মাস্টার ছিলেন, যারা নহবত দেখেছেন তারা তো জানেনই। তা আমার নাটক উনি দেখতে এসেছিলেন দায়বদ্ধ রবীন্দ্র সদনে, এসে উনি আমায় বললেন যে আরে তো দায়বদ্ধ মদ্যপ হিসেবে অনেক বড় দৃশ্য ছিল, অনেক মদ খেয়ে কথা ছিল। তা উনি বলছিলেন যে তুই যে মদ্যপ অবস্থায় পুরোপুরি কথাগুলো লোককে বোঝাতে পারলি এবং একই সঙ্গে বোঝালি যে তুই চূড়ান্তভাবে মদ খেয়ে আছিস, এটা কী করে তুই করলি? তেমন কেন আপনার কাছ থেকে শিখেছি, দিনের পর দিন আপনার অভিনয় দেখে। উনি আমায় বুকে জড়িয়ে ধরলেন, চোখে একটু জল এসে গেল ওনার, আশীর্বাদ করলেন। ওটাই আমার জীবনের একটা পরম পাওনা। নমস্কার। আর একটা অভিনয়ের গল্প বলি, এটাও ওই পেশাদারি রঙ্গালয়ের অভিনয়ের গল্প। রঙ্গনা থিয়েটারে নটনটি বলে একটি নাটক হয়েছিল, যেহেতু রঙ্গনা থিয়েটারের স্বত্বাধিকারী গণেশ মুখোপাধ্যায়ের আমি খুব স্নেহধন্য ছিলাম, আর আমার বিজন থিয়েটার ছিল ঠিক রঙ্গনার বিপরীতে, তবে প্রায়শই রঙ্গনায় যেতাম যখন তখন। সেখানে গিয়ে দেখতাম অভিনয়, গ্রিনরুমে যেতাম, শিল্পীদের সঙ্গে কথা বলতাম। নটনটিতে শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। গুরুদাস বন্দ্যোপাধ্যায় সারা জীবনে কতবার যে শ্রীরামকৃষ্ণের অভিনয় করেছেন
সে সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করে উনি বলেছেন যে আমি জানি না কতগুলো করেছি, আমার মনেও নেই সংখ্যা, উনি যতদিন চাইবেন আমি করব, উনি তো আমায় করিয়ে নেন, আমি তো কিছু করি না। তো উনি হয়তো একটু আগে এসেছেন অভিনয়ের আগে, লবিতে দাঁড়িয়ে কথা বলছেন, হাফাতা শার্ট ধুতি পরা আর বিড়ি খাচ্ছেন, আড্ডা ইয়ার্কি মারছেন, তখন কে বুঝবে যে ইনি শ্রীরামকৃষ্ণ করবেন। কিন্তু যেই মুহূর্তে গুরুদাস বন্দ্যোপাধ্যায় মেকআপটি করলেন, পোশাকটি পরলেন, সেই মুহূর্তে উনি ঠাকুর হয়ে যেতেন। হয়তো অভিনয়ের আরও এক ঘন্টা দেরি আছে, কিন্তু ওই এক ঘন্টা সময়েও উনি ঠাকুরের মতোই কথা বলতেন, ওনার উপর যেন একটা ভর হতো, এরকম দেখেছি। তো একটা দৃশ্য হচ্ছে যে দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, গান শুনছেন, আর পায়ের তলায় বসে আছে দানাকালী বলে একটি চরিত্র। সেই দানাকালীর চরিত্রে অভিনয় করছেন সন্তোষ দত্ত। তার নাম দানাকালী এই কারণে, সে কালিমার্কা বোতল, বাংলা মালের বোতল খায় আর ছোলা খায়, চেনে দানা এবং কালী, দানাকালী নাম। তা দানাকালী ঠাকুরকে সবাই গান গেয়ে চলে গেছে এবং দানাকালী ঠাকুরকে বলছে যে ঠাকুর আমার একটা জব্য নেশা করে দাও তো, এ নেশায় আমার হচ্ছে না। ঠাকুর বলছে কেন তুই তো খাচ্ছিস এগুলো, না না এ আমার নেশা একেবারে হয় না, তুমি একটা জব্য নেই, আমি কী করে তোকে নেশা করাবো, বলে তুমিই পারো নেশা করাতে, তুমি আমায় নেশা করো, আমি জানি তুমি একটা নেশা করো। তাই অনেক করে বলাতে ঠাকুর বললেন যে দেখি তো জীব দেখি। তা দানাকালী সন্তোষ দত্ত জীব বার করলেন, গুরুদাস বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ রূপী তার জীবে একটা টাচ করলেন, করার সঙ্গে সঙ্গেই দানাকালী মুহূর্তের মধ্যে ওই দাওয়াটার এদিক আর ওদিক, ওই দালানের একবার ওদিকে চলে যাচ্ছেন, এদিকে এ তুমি আমার কী করলে ঠাকুর, এ তুমি আমার কী করলে ঠাকুর, এ তুমি আমার কী করলে ঠাকুর। আর সেই সময় শ্রীরামকৃষ্ণ মানে গুরুদাস বন্দ্যোপাধ্যায় পা দিয়ে ওর বডিটাকে ছোঁয়ার চেষ্টা করছেন আর বলছেন যে ওমা 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 ওকে রক্ষা করো মা, ওমা ওমা ওকে রক্ষা করো মা। ওই মুহূর্তের মধ্যে ওই সন্তোষ দত্তের এই আছাড়ি পিছাড়ি খাওয়া আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঠাকুর হিসেবে তাকে পায়ে পা দিয়ে ধরার চেষ্টা করা, যে মুহূর্তটা তৈরি হয়ে গেল মঞ্চের মধ্যে ক্ষণিকের মধ্যেই, মানে মনে হলো আমার নিঃশ্বাসটা এখানে আটকে গেল। আর বাড়ি ফেরার সময় আমার মনে হলো যে এইরকম থিয়েটারের নেশা কে আমাকে কে দিল, ঠাকুর যেরাম ওই দানাকালীকে দিল ওরকম কোনো নেশা কি আমাদের সবাইকে দিল যারা আমরা থিয়েটার করি, যে এত বাধা বিপত্তি সব কিছুর মধ্যেও আমরা থিয়েটারটা করে যাচ্ছি। এই অভিনয়গুলোই স্মৃতি হয়ে আছে, পরে আবার সুযোগ পেলে আবার আপনাদের বলব। নমস্কার।